নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান কিচেনের সাথে। আজ আমি এই ভিডিওর মধ্যে দেখাবো ইন্টারভিউ মানে কি, ইন্টারভিউ দিতে গেলে কি কি প্রয়োজন হয়, কিভাবে ইন্টারভিউ দেওয়া যায়, তা আজ আমি এই ডিটেলস এই ভিডিওর মধ্যে দেখাবো। যাদের মনে মনে ইন্টারভিউ ব্যাপারটা নিয়ে ভয় বা কিন্তু ভাব রয়েছে, তাদের জন্য স্পেশালি তাদের জন্য এই ভিডিও। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো চলুন আজকের মেন টপিকে যাই, ইন্টারভিউ। ইন্টারভিউ জিনিসটা কি বা ব্যাপারটা কি? ইন্টারভিউ হচ্ছে গিয়ে আপনি যখন কোনো হোটেলে জবের জন্য নতুন জবের জন্য যাচ্ছেন, আপনাকে ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ফুড ট্রায়াল বা ফুড ইন্টারভিউ দিতে হবে। ফুড ইন্টারভিউ যদি আপনি পাস করে যান, যে স্টেপ রয়েছে সেগুলোর কোনো ব্যাপার নয়। সবচেয়ে মেন টপিক হচ্ছে গিয়ে ফুড ইন্টারভিউ, এটাকে আপনাকে খুব ভালোভাবে দিতে হবে। তো সবার প্রথমে আমি বলবো, আপনি যদি কমি লেভেলে যান সেখানে বেশি কিছু নয়, আপনি যেসব খাবার ডেলি বানান বা আপনাকে যেসব খাবার খুব ভালো লাগে সেগুলোকে প্রেজেন্টেশন করবেন। যদি আপনি ধরুন আপনি যদি ইন্টারভিউতে ইন্ডিয়ানে যাচ্ছেন, ইন্ডিয়ানেকে কী বানাবেন, কমি লেভেলে ইন্ডিয়ানে যাচ্ছেন ফুডটা দিতে, ওখানে আপনাকে বেশি কিছু বানাতে হবে না। একটা একটা ভেজ মেন কোর্স দেবেন, একটা নন ভেজ মেন কোর্স দেবেন, রাইসের একটা যে কোনো রাইস দেবেন, পোলাও বাসন্তী পোলাও বা তোমার কাশ্মীরি পোলাও বা ফিশ পোলাও, যেন একটা পোলাও রয়েছে। এরপরে ফিশের যে কোনো একটা আইটেম দিতে পারে। তো এবার সবার লাস্টে একটা সুইটে কিছু প্রিপারেশন দিতে পারে। এগুলো হচ্ছে কমি লেভেলের ইন্টারভিউ। এটা তিন চারটে খাবারের রেসিপি দিলে অসুবিধা নেই। খাবারের রেসিপি যেমন যদি আপনি ভালোভাবে বানান, তারপরেও একটা কিন্তু ভাব থেকে যায়, খাবারটা প্রেজেন্টেশন যেন ভালো করতে হয়। প্রেজেন্টেশন মানে কি, আপনি যে খাবারটা বানালেন সেই খাবারটার ডেকোরেশন। ডেকোরেশন হচ্ছে সবচেয়ে মেন জিনিস, হোটেলের মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেকোরেশন। খাওয়ার আগে জিনিসটা দেখবে, তো দেখার জন্য আপনাকে ডিশটাকে ভালো করে গার্নিশিং করে নিতে হবে। ইন্ডিয়ানে যদি আমি কাজ দেন ওপর থেকে ক্রিম কিংবা কোরিয়ান্ডার চপ, এটা জিঞ্জার জুলিয়া গার্ডিন, এরা দিতে হবে। এরপর স্টেপ আসছি সেফ লেভেলের যে ইন্টারভিউ হয় সেটা হচ্ছে গিয়ে ভেরি টাফ ইন্টারভিউ। এখানে ইন্টারভিউতে কী করতে হবে, চার পাঁচটা প্রিপারেশন আপনাকে রেডি করতে হবে। কীভাবে রেডি করতে হবে, আপনি যেগুলো ভালো জানেন, সব থেকে ভালো আপনার হাতের রেসিপি বা খেতে সবচেয়ে সুন্দর সেই রেসিপিগুলো বানাতে হবে। ইন্ডিয়ানে সবার প্রথমে বানাতে হবে স্যুপ, বা ইন্ডিয়ানের স্যুপ তো হয় না, ইন্ডিয়ানের সুরবা, একটা দুটো সুরবা বানাতে হবে, টমেটো ধনিয়া সুরবা হচ্ছে, চিকেন বাদামি সুরবা, এইরকম একটা দুটো সুরবা বানাতে হবে। এরপরে হচ্ছে গিয়ে স্টার্টার, স্টার্টারের মধ্যে আপনি চিকেন বা ফিশ বা ভেজের যে কোনো একটা স্টার্টার দিতে পারেন, চিকেনের পকোড়া বা তোমার ধনিয়া চিকেন, এগুলো স্টার্টার দিতে পারেন। ফিশেও একটা স্টার্টার, যেমন একটা ফিশ পকোড়া বা ফিশ ফ্রাই, এরকম কিছু একটা স্টার্টার দিতে পারেন, ইন্ডিয়ানের একটা স্টার্টার। আপনি যদি পনিরও আইটেম দেন, একটা পনিরের স্টার্টার দিতে পারেন। তো সেকেন্ড ফার্স্ট দিলাম আমি সুরবা, সেকেন্ড দিলাম আছে স্টার্টার, এরপরে আসছে মেন কোর্স। মেন কোর্সে আপনাকে কী দিতে হবে, মেন কোর্সে দিতে গেলে আপনাকে দুটো ভেজ দুটো নন ভেজ ডিশ আপনাকে রেডি করতে হবে, যেটা আপনি খুব ভালো জানেন। ভেজের মধ্যে হয়তো দিতে পারেন আপনি ভেজ ঝাল পেঁয়াজি কিংবা ভেজ পোলাপুরি, ভেজ নবরত্ন কর্মা, এটা একটা ভেজে একটা মিক্স ভেজ টাইপের যে কোনো একটা ভেজের ভালো একটা রেসিপি। আর একটা ভালো রেসিপি, একটা পনিরের একটা কিছু আইটেম দিতে পারেন, পনির লাভাবদার, পনির পাসিন্দা, এরকম পনিরের একটা কিছু আইটেম আপনাকে দিতে হবে। তো ভেজ হয়ে গেল, এরপর আছে নন ভেজের। নন ভেজের মধ্যে চিকেন কিংবা মটন কিংবা ফিশও আপনি আইটেম দিতে পারেন দুটো, একটা ফিশ দিলেন একটা চিকেন আইটেম দিতে পারেন, তাওয়া ফিশ বা চিকেন যে কোনো একটা আইটেম দিতে পারেন, চিকেন পোলাপুরি, বাটার মশলা। এরপর আসছি রাইস, রাইসের মধ্যেও দুটো দিতে পারেন, একটা পোলাও, যেমন একটা পোলাও, বাসন্তী পোলাও, কাশ্মীরি পোলাও, বাচ্চাই পোলাও, যেমন একটা পোলাও, বা বিরিয়ানি, বিরিয়ানি তো দিতে পারেন। এখনকার বিরিয়ানিটা বেস্ট, কলকাতা বা বিভিন্ন জায়গার মধ্যে বিরিয়ানিটা বেস্ট ফেভার করছে বিরিয়ানি। বিরিয়ানিটা একটু ভালো করে মন দিয়ে বানাতে কোনো ব্যাপার নয়, চিকেন বিরিয়ানি বানাতে পারেন। তো বিরিয়ানি হয়ে গেল, রাইসের হয়ে গেল, এরপরে আপনাকে দিতে হবে সুইটের কিছু আইটেম। সুইট আপনি গোলাপজামুন দিতে পারেন কিংবা গাজরের হালুয়া, আর যে ক্ষীর রয়েছে এগুলো সুইটের আইটেম রয়েছে, দু একটা আইটেম আপনি দিতে পারেন, বা স্যালাড কিছু রেডি করতে পারেন, গ্রিন স্যালাড বলুন বা যে কোনো চিকেনের একটা স্যালাড রেডি করতে পারেন। বিরিয়ানির জন্য অল্প করে রায়তা পারলে
যদি টাইম হাতে থেকে থাকে তো বিরিয়ানির জন্য অল্পরে রায়তাও দিতে পারেন। তো এগুলো হচ্ছে কি কমিল সেভ লেভেলের ইন্টারভিউতে এইসব প্রিপারেশন রেডি করতে হবে। দুটো ভেজ, দুটো নন ভেজ, স্টার্টার, স্যুপ বা সুরবা এগুলো। এরপরে আপনি যাই বানান আপনাকে খেয়াল রাখ আপনাকে মাথায় রাখতে হবে আমার গার্নিশিংটা মেন, গার্নিশিংটা প্রেজেন্টেশনের সবচেয়ে খাওয়ার গার্নিশিংটা হচ্ছে মেন। তো গার্নিশিংটা আপনাকে যথেষ্ট ভালোভাবে করতে হবে। আরও একটা কথা, মেন ইম্পর্টেন্ট কথা, আপনি যাই খাবার বানান মনোযোগ সহকারে বানাবেন, মন দিয়ে যে খাবারটা বানাবেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফুড হতে পারে আপনার জন্য। তো যখন কিছু ইন্টারভিউতে যাই বানান আপনি, এটা মন দিয়ে কিছু যদি বানান সেটাই তো অসাধারণ হবে। তো এই ছিল ইন্ডিয়ানের আপনি ট্রায়াল দিতে গেলে কী কী ফুডের প্রিপারেশান বা কী কী ফুড ট্রায়াল দেবেন সেগুলো হচ্ছে কি আজ আমি আপনাদেরকে দেখালাম। তো সবার লাস্টে আপনাদেরকে আমি এটাই বলবো যে মনটা শক্ত করে ট্রায়াল দেবেন, ট্রায়াল দেওয়ার আগে আপনারা কী কী ট্রায়াল দেবেন সেগুলোকে একটা লিস্ট বানিয়ে নেবেন। সবচেয়ে ভালো এটা হবে, আপনি যে যে খাবারটা ট্রায়াল দেবেন সেটা একটা লিস্ট বানিয়ে নেবেন, পরপর লিস্ট বানিয়ে নেবেন এবং সেই অনুপাতে সেই ফুড ট্রায়াল দেবেন, এতে আপনাদের ভালো হবে। তো বোঝাতে পারলাম আপনাদেরকে যে ফুড ট্রায়াল দিতে গেলে কী কী স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এই ছিল আজকের ভিডিও ফুড ট্রায়াল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, কারণ এইরকম আরও বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে যা আপনারা যে কোনো টাইম মিস করতে পারেন।